ডিয়ার ভিউয়ার্স, আসলাম ইআরবি টিভির পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আশা করি সকলে ভালো আছেন। আমি আজকে নতুন একটি টিউটোরিয়াল ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। তো আমার ভিডিওর বিষয় হচ্ছে চ্যানেল ওয়্যারিং। তো চ্যানেল ওয়্যারিং আমি এখানে একটা বোর্ডের উপরে করে রেখে দিয়েছি, আপনারা হয়তো দেখতে পাচ্ছেন। এখানে একটা এনার্জি মিটার রয়েছে, একটা ডাবল পোল আয়রন ক্লাক সুইচ, অর্থাৎ প্রদীপ মেইন সুইচ বলা হয়, এবং এখানে দুটি লোড এবং এখানে একটি সুইচ বোর্ড, অর্থাৎ একটা বাসা বাড়ির যে হাউস ওয়্যারিং করা হয় যেভাবে, তো এটা পরিপূর্ণ করে রেখেছি। আমি আপনাদেরকে লাইন দিয়ে এখন চালিয়ে দেখাবো, তাছাড়া এটা কিভাবে করেছি আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব। তো এখানে আমি যদি এখন লাইনটি অন করে দেই, দেখেন এই পাশে বিদ্যুৎ চলে আসবে, অর্থাৎ আমার এই ডাবল পোল আয়রন ক্লাক সুইচটি অফ রয়েছে। তো দেখেন এখানে আলো হয়ে গেল এবং এই সুইচ বোর্ডে কিন্তু বিদ্যুৎ চলে আসছে। তো এখান দ্বারা আমরা অন এবং অফ করতে পারবো। এখানে দেখেন, তাছাড়া টু পিন একটা সকেট রয়েছে। তো সুইচ বোর্ডে আসলে কীভাবে কানেকশন করেছি আমি আপনাদের খুলে দেখাবো, তো সম্পূর্ণগুলো খুলে দেখাবো। তো আমি প্রথমে আপনাদেরকে এইভাবে দেখিয়ে নিলাম। তো চ্যানেলগুলো আসলে আমি যেভাবে এখানে কেটেছি, এগুলো 90 ডিগ্রি অ্যাঙ্গেলে কেটেছি। তো আর একটু ভালো করা যেত, আপনারা হয়তো চেষ্টাগুলো আরও ভালো করতে পারেন। জাস্ট আমি এটা আপনাদেরকে দেখানোর জন্য করেছি, অর্থাৎ পরিপূর্ণ একটা ওয়ারিং রোড পর্যন্ত, একদম সাপ্লাই লাইন থেকে, অর্থাৎ সার্ভিস লাইন থেকে এনার্জি মিটারের পর, তারপরে এখানে লোডে পর্যন্ত পৌঁছে দেওয়ার যে সিস্টেমটা সেটাই আমি এখানে দেখিয়েছি। তো এখানে দুটি ব্যাটেন হোল্ডার ব্যবহার করেছি এবং এখানে একটা জয়েন্ট বক্স, সাইড সাইড জয়েন্ট বক্স ব্যবহার করেছি। আর আমার এই চ্যানেলগুলো মূলত 3-4। তো যাই হোক, আমি আশা করি যতটুকু দেখিয়েছি বুঝতে পারছেন। তো এটা কীভাবে কানেকশন করেছি আমি সেটা আপনাদেরকে দেখাবো। তো আমি আবার আপনাদেরকে এটাকে একটু চালিয়ে দেখাই। তো এখান থেকে আমরা, এখানে একটা ইন্ডিকেটর লাগানো হয়েছে, একটা সকেট লাগানো হয়েছে, তিনটা সুইচ এবং একটা ফিউজ। তো এটা আমরা করেছি কীভাবে সেটা আমি আপনাদেরকে খুলে একদম পরিপূর্ণ করে দেখাবো। তবে তার আগে আমার একটি ছোট্ট রিকোয়েস্ট, যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, সাবস্ক্রাইব করে আসলাম এর বিটিভির সাথে থাকুন। তো ভিউয়ার্স, এখানে প্রথমে এনার্জি মিটারের যে লাইনটি আসছে আমি এখানে আপনাদেরকে দেখাবো, অর্থাৎ আমি এখানে এনার্জি মিটারের যে কাভারটি আছে সেটাকে খুলে নিচ্ছি। আর এনার্জি মিটারের কানেকশন আমি আপনাদেরকে অন্য ভিডিওতে দেখিয়েছি, হয়তো আপনারা অনেকেই দেখেছেন, যদি না দেখে থাকেন সেখান থেকেও দেখে নিতে পারেন। তো জাস্ট এখানে কীভাবে কানেকশন করেছি আমি দেখাবো। তো এনার্জি মিটারটি আমি এখানে খুলে রেখে দিলাম এবং এখানে দেখেন একটি ফেজ, অর্থাৎ এখানে একটি ফেজ তার লাগিয়েছি, প্রথম সার্ভিস লাইন থেকে যেটা আসছে, এবং একটি নিউট্রাল, পরবর্তীতে আবার একটি নিউট্রাল, তারপরে আবার একটি ফেজ। অর্থাৎ এনার্জি মিটার যেভাবে কানেকশন করতে হয়, ফেজ নিউট্রাল, নিউট্রাল ফেজ, অর্থাৎ এটা সার্ভিস লাইন এবং এটা লোড, অর্থাৎ এটা সোর্স, এটা লোড। তো এখানে আমি চ্যানেলটি এখন খুলে দিচ্ছি আপনাদের দেখার সুবিধার্থে। জাস্ট এখানে না খুললেও চলবে। এখানে দেখেন একটা ফেজ এবং একটা নিউট্রাল আসছে, আর এই এইটাকে মূলত এখানে দেখেন মূলত প্যারালাল কানেকশন করা হয়েছে। আর তাছাড়া এগুলো কিন্তু কানেকশন আমি আগে অন্য ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছি, যারা দেখেছেন। জাস্ট এটা আসলে চ্যানেল ওয়্যারিং একটা প্রজেক্ট আর কি, তো আসলে সেই অনুযায়ী এটাকে করা হয়েছে। জাস্ট এখানে ফেস্তারটাকে প্যারালাল কানেকশন করে দুইটা লাইনে দেওয়া হয়েছে, এখানেও 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 এখানেও, অর্থাৎ দুইটি ফিউজ। তো আমরা এখান থেকে একটা লোড ব্যবহার করছি, দেখেন এই এই পাশে যেটা, এবং এটা কিন্তু ব্যবহার করিনি, অর্থাৎ এটা থেকে আর একটি সুইচ বোর্ডে নেওয়া যাবে। তো এখান থেকে মূলত আমরা সুইচ বোর্ডে চলে আসছি। তো সুইচ বোর্ডে, এবং এখানে আরেকটি মূল্যবান কথা রয়েছে, যেটা হচ্ছে এখানে দেখেন নিউট্রালটি, নিউট্রালটি এখানে সরাসরি চলে গেছে অবশ্য লোডে, সুইচ বোর্ডে, কিন্তু এখানে আমরা যে বাসা বাড়িতে আর্থ ব্যবহার করি, অর্থাৎ যেগুলো পাওয়ার লোড, অর্থাৎ 3 পিন সকেট যদি হয় সেখানে আর্থ দিতে হয়। তাছাড়া বাসার ভোল্টেজ সবসময় ঠিক রাখার জন্য আরইবি লাইনে যে সমস্ত সিস্টেম করা হয়, অর্থাৎ এই ডাবল পোল আয়রন ক্লাক সুইচ থেকে নিউট্রালের সাথে শর্ট হয়ে যায় এবং আর্থ ইলেকট্রোড পুঁতে সেখানে এই টার্মিনালটি, আর্থের কেবলটি লাগাতে হয়। তো আমি এখানে আসলে আর্থিংয়ের ইলেকট্রোডটা পুঁততে পারি না, কারণ এখানে আসলে ওইরকম পরিবেশ নাই। জাস্ট আমি একটা কেবল রেখেছি এখানে, এটা আর্থিংয়ের সাথে লাগিয়ে দিলেই হবে। তো ভিউয়ার্স, এখানে আমরা এখন সুইচ বোর্ডে চলে আসব। তো ভিউয়ার্স, এখানে সুইচ বোর্ডে মূলত দেখেন তিনটি সুইচ রয়েছে, একটি সকেট রয়েছে, সকেটটি এখানে দেখেন সুইচ দ্বারা কন্ট্রোল হচ্ছে, এবং একটা ইন্ডিকেটর রয়েছে, একটা ফিউজ রয়েছে। আর আমি যদি এখানে ফিউজটি খুলে দিই, দেখেন এগুলো সম্পূর্ণ লাইন বিচ্ছিন্ন হয়ে গেল, আবার যদি ফিউজটি দিই তাহলে লাইনটি চলে আসলো।
তো এটাকে কিভাবে কানেকশন করছি আমি সেটা দেখাবো। তো আর তাছাড়া অন্য ভিডিওতে আমি সুইচ বোর্ড কীভাবে কানেকশন করতে হয় সেটা দেখিয়েছি। তো জাস্ট আমি এখন সুইচ বোর্ডটি খুলে নেব। তো এটাকে আমি পরিপূর্ণ খুলে দিলাম এবং এখানে কিন্তু লাইভ লাইন দেখতে পাচ্ছেন যে আসলে এগুলাতে সবগুলোতে ফেজ আছে এবং নিউট্রালও আছে, অর্থাৎ পরিপূর্ণ লাইন। এবং এখানে যদি আপনি দেখেন তাহলে দেখতে পারবেন যে লাইট জ্বলতেছে এবং এটা দ্বারা নিয়ন্ত্রণ করা যাচ্ছে, অর্থাৎ এখানে নিয়ন্ত্রণ করতে পারছি। তো আমি এটা আপনাদের দেখানোর আগে আমি মেন যে সাপ্লাই লাইনটি আছে সেখান থেকে আমি অফ করে দিচ্ছি, অর্থাৎ মেন সুইচটি অফ করে দিচ্ছি। তো এখানে মূলত আসলে চ্যানেল ওয়্যারিং বলা হয়েছে, কারণ এগুলো চ্যানেল দিয়ে করা হয়েছে তাই এটা চ্যানেল ওয়্যারিং। যদি আমরা এটা ব্যাটেন ব্যবহার করতাম ব্যাটেন হতো, আর যদি আমরা কনডুইট ব্যবহার করতাম তাহলে কনডুইট ওয়্যারিং হতো, যদি এটা দেয়ালে হতো, যদি দেয়াল খোদাই করে করা হতো তাহলে সারফেস কনডুইট হইতো, সরি অর্থাৎ কনসিল কনডুইট হতো, যদি কনডুইট সারফেস করা হতো তাহলে সারফেস কনডুইট হইতো। ওয়ারিং তো ওয়ারিংই সবগুলো একই, জাস্ট এটা চ্যানেল দিয়ে করা হয়েছে তাই এটাকে চ্যানেল ওয়ারিং বলেছি। তো এটাকে সুইচ বোর্ড কীভাবে কানেকশন করছি আপনি যদি ফলো করেন তাহলে বুঝতে পারবেন। এখানে দেখেন প্রথম যে ফেজটারটি আমরা সার্ভিস লাইন থেকে মেন সুইচ করে নিয়ে আসছি সেখান থেকে এই ফিউজ এখানে লেগেছে মূলত। তো এখান থেকে এই ফিউজের মাধ্যমে এই টার্মিনালে চলে আসছে এবং এগুলো দেখেন ইনসুলেশনযুক্ত কেবল দিয়ে এখানে মানে মাঝে মাঝে একগুলাকে কেটে তারপরে এই টার্মিনালের সাথে সংযুক্ত করা হয়েছে, যাতে করে একটা সমস্যা না হয় বা শক না হতে পারে, এটা নিরাপত্তার জন্য খুবই একটা গুরুত্বপূর্ণ জিনিস। তো যাই হোক, এগুলো সব সম্পূর্ণ তিনটে টার্মিনালে মানে তিনটা সুইচের টার্মিনালে এবং এখানে আরেকটি যে টু পিন সকেট রয়েছে দেখতে পাচ্ছেন সেখানে শর্ট করা হয়েছে এবং এখানে একটা ইন্ডিকেটর রয়েছে সেটাতে শর্ট করা হয়েছে। তো এগুলো যেহেতু এখানে ইন্ডিকেটর এবং টু পিন সকেট যেহেতু লোড, তো সেক্ষেত্রে এখানে দেখেন নিউট্রাল যে তারটি আসছে, অর্থাৎ নিউট্রালের যে তারটি দেখেন, তো নিউট্রালের তারটি এখানে আসছে এবং এই একই সাথে আবার এই পাশে যে ইন্ডিকেটর আছে সেটার সাথেও শর্ট হয়েছে, কেননা এটা আসলে একটা সিঙ্গেল ফেজ লোড। তো কিন্তু এইখানে কিন্তু দেখেন তিনটি যে সুইচ আছে তিনটি সুইচের মধ্যে একটাতে এখানে এখানে যে টু পিন সকেটটি সেটা সেখান থেকে এখানে সরাসরি না দিয়ে এখানে সুইচ দ্বারা নিয়ন্ত্রণ করার জন্য সুইচিং করে আনা হয়েছে, অর্থাৎ আমরা এই সুইচটি দ্বারা টু পিন সকেটটি নিয়ন্ত্রণ করতে পারবো। আর প্রথমেই দেখেন ফেজটারটি কিন্তু ফিউজ আসছে, অর্থাৎ এটা আমাদের নিরাপত্তার জন্য, এটা দ্বারা আমরা সমস্ত বোর্ডটাকে নিয়ন্ত্রণ করতে পারবো। তো যাই হোক, এখানে যে দুটি লোড এইখানে যে দুটি লোড দেখতেছেন আমরা যে দুটি লোড ব্যবহার করছি, তো ব্যাটেন হোল্ডার দিয়ে দুটি মূলত ইনক্যান্ডিসেন্ট ল্যাম্প। তো এই ল্যাম্প দুটিতে যে কানেকশন হয়েছে এইখানে সুইচ বোর্ড থেকে মূলত এগুলোকে পয়েন্টিং ফেজ বলা হয়, অর্থাৎ এইটা হচ্ছে মূল ফেজ এবং এখান থেকে সুইচের উপর থেকে যেগুলো যায় সেগুলোকে পয়েন্টিং ফেজ বলা হয়। তো জাস্ট এখান থেকে একটা ফেজ এবং এইটাকে একটা ফেজ, দুইটা ফেজ এখানে দেখলে বুঝতে পারবেন। তো এখান থেকে মূলত এই চ্যানেলের মাধ্যমে এখানে এই চ্যানেলের মাধ্যমে চলে গেছে, আর এইখান থেকে দেখেন এইখানে কিন্তু দুইটা ফেজ চলে গেছে, অর্থাৎ এই দুইটা ফেজ এই এটার দুটি হোল্ডারে লাগছে সুইচ হয়ে, এবং এই পাশে যে নিউট্রালটি সরাসরি এখানেও চলে আসছে যেহেতু এই সুইচ বোর্ডে নিউট্রাল লাগবে, এবং এই পাশে যে লোডটি আছে সেখানেও নিউট্রাল লাগবে। জাস্ট নিউট্রালটি একটি টার্মিনালে করে এখানে যে দুটি হোল্ডার আছে দুটিতে লাগিয়ে দেওয়া হয়েছে এবং এই সুইচ থেকে দুটি ফেজ তার নিয়ে এখানে লাগিয়ে দেওয়া হয়েছে মূলত এটাই। আর তাছাড়া আমি অন্যান্য ভিডিওতে এগুলো খুব সুন্দরভাবে দেখিয়েছি। তো মূলত আসলে এখানে চ্যানেল ওয়ারিং চ্যানেল দিয়ে ওয়ারিং করা হয়েছে বলে কিন্তু আসলে মূলত এটা চ্যানেল ওয়ারিং, তাছাড়া সব ধরনের ওয়ারিং একই। তো ভিউয়ার্স আসলে যতটুকু বোঝানোর চেষ্টা করেছি আশা করি বুঝতে পারছেন। তাছাড়া আমি এখানে আরেকটু বিষয়ে কথা বলে নেই, এখানে দেখেন মূলত যে আমরা সার্ভিস লাইন থেকে এনার্জি মিটার করে যে ফেজটারটি নিয়ে এসেছি মূলত দুটি ভাগে ভাগ করেছি, তো দুটি ফিউজ আমরা একটি ব্যবহার করেছি, আমরা এই ফিউজটি ব্যবহার করিনি। এখন কিন্তু এখানে দেখেন ফেজটারটি রয়েছে, অর্থাৎ এটা দ্বারা আমরা নিয়ন্ত্রণ করে রাখছি, সুইচ বোর্ডে যাইতে পারতেছে না কেননা এটার সাথে কানেক্ট হয়নি। যদি আমরা এখানে এটাকে কানেক্ট করে দেই তাহলে কিন্তু আবার সুইচ বোর্ডে লাইনটি চলে গেল, এখানে দেখেন দেখতে পাচ্ছেন হয়তোবা এখানে লাইনটি চলে আসে এবং এখানে দ্বারা আমরা এখন যে ওইখানে লোড আছে সেগুলোকে নিয়ন্ত্রণ করতে পারবো। আর যদি এখানে আমরা যেহেতু পাওয়ার
পাওয়ার লোড ব্যবহার করিনি, অর্থাৎ 3 পিন যদি কোনো সকেট আমরা ব্যবহার করতাম তাহলে এখানে আমরা অবশ্যই আর্থিং দিতে হবে। তো আমরা এখানে যে মূল আর্থিংটি আছে সেখান থেকে শর্ট করে আমরা আর্থিং দিয়ে দেব। তো এই ছিল আজকের ছোট্ট টিউটোরিয়াল ভিডিও, আশা করি ভিডিওটি সকলের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অন্যজনকে দেখার জন্য ভিডিওটি শেয়ার করবেন এবং আমার এই ধরনের আরও নতুন নতুন টেকনিক্যাল টিউটোরিয়াল ভিডিও পেতে চ্যানেলটি এখনও যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে নিন।